যে লেসনগুলো থাকে তার একটা আমি দেখাচ্ছি। এই যেটা বাজালাম এইটাতে দুটো আঙুল স্পিডে চালানো মানে সব থেকে ভালো লেসন। এই লেসনগুলোকে শিখতে হবে, এই লেসনগুলো না শিখলে এই গিটারটা খুব ভালো বাজানো যাবে না। দুটো তার মানে খুব ভালো দখলে আসা চাই, নাহলে এর কোনো সারগামতে কোনো দাম তোলা যাবে না। হিন্দি গান এতে তোলা যায়, হ্যাঁ সেটাও তুলতে গেলে এই দুটো তারের উপর দক্ষতা নিজের খুব আনা দরকার, নাহলে কোনো গান উঠবে না। যেমন একটা গানে একটা লাইন শোনাচ্ছি, যেটা বলছিলাম দুটো তারের ব্যাপার। এই যে যেমন এখানে পাপা কেতে গানটা বাজাচ্ছিলাম, এর যে শাসা করে যে গানটা আমি বাজিয়ে গেলাম, একটা তার থেকে একটা জাম্প, এই জাম্পের জন্য হাতের উপর প্রচণ্ড ব্যালেন্স দরকার, প্রচণ্ড টাইমিং দরকার, যেটা এই দুটো ফিঙ্গার আর বারের উপর ব্যালেন্স না এলে কিন্তু বাজানো যায় না। এটা হচ্ছে মেন মানে বিষয়।